হ্যালো ফ্রেন্ড, আমি সমাপ্তি। আমার চ্যানেল ফৌজি আইফ সমাপ্তি সবাইকে স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপির নাম ভ্যাঞ্জরাম ফিশ ফ্রাই। নতুন, খেতে কিন্তু খুব ভালো, আমাকে কিন্তু খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরকেও খুব ভালো লাগবে। এটা বেশি কিছু লাগবে না, ঘরে যা যা তুমি ইউজ করো সেই থেকেই বেনে যাবে। তুমি একবার জরুর ট্রাই করো, তোমার খুব ভালো লাগবে। দেখো এটা বানানোর জন্য কী কী লাগবে, তেমন কিছু লাগবে না, খুব অল্প জিনিসেই হয়ে যাবে। দেখো আমি দেখাচ্ছি। এটার জন্য মাছ লাগবে, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশালা, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো। এরপর বাটা মশলার মধ্যে কী কী লাগবে আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাটা মশলার মধ্যে লাগবে পেঁয়াজ বাটা, টমেটো বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনে পাতা কুচি। এরপর আমি পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি, টমেটো বাটা নিয়ে নিয়েছি, আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি, ধনে পাতা নিয়ে নিয়েছি, সব নিয়ে নিয়েছি। এরপরে আমি ধনে গুঁড়ো নিয়ে নিলাম, জিরে গুঁড়ো নিয়ে নেব, আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর টেস্ট মতন আমি একটু নুন নিয়ে নেবো। দেখো এরপরে কিন্তু এগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে হাতে করে। উপর থেকে একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে দেবো আমি, দিয়ে খুব ভালো করে এগুলো মাখিয়ে নেব। আর গরম মশলাও দিয়ে দিয়েছি কিন্তু, এতে গরম মশলা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখো আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে, কিন্তু মাখানোর সময় খুব ভালো মশলাটা থেকে গন্ধ বেরোবে। দিয়ে খুব ভালো করে মাছের গায়ে একটু একটু করে আমি খুব সুন্দরভাবে লাগিয়ে দেব মাছের মধ্যে। দেখো আমি খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি মাছের মধ্যে, খুব ভালোভাবে এইভাবে মাছের মধ্যে লাগিয়ে দেবে। এগুলো কিন্তু তোমরা যদি মাছের, বড় মাছের পেটিতে করো না খুব ভালো হবে, কিন্তু আমার কাছে পেটি ছিল না। আমি এই রেসিপিটা বানানোর আগে পেটিগুলো খেয়ে নিয়েছিলাম, তাই আমি এই চাকাগুলো দিয়েই তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা বানালাম। আমাকে কিন্তু খুব ভালো লাগে, আমি যখন ফ্রাই করে যখন খাই তখন আমি এইভাবেই খাই, সবগুলোতে এইভাবে আমি লাগিয়ে নেব। খুব ভালোভাবে দেখো আমি লাগিয়ে নিচ্ছি, এটার মধ্যেও আমি লাগিয়ে দিলাম মশলাগুলো। না একটু বেশি বেশি করে লাগাবে, না হলে ওই তেলের মধ্যে দেওয়ার পরে একটু তো ছাড়বেই, তো খুব ভালো করে লাগিয়ে নেবে। এটার মধ্যে আমি খুব ভালো করে দেখো মশলা লাগিয়ে নিচ্ছি, খুব ভালো করে টিপে টিপে মশলা লাগিয়ে নেব। আমার দেখো মশলা লাগানো পুরো কমপ্লিট হয়েই এসেছে। দেখো মশলা লাগানো হয়ে গেছে এটার মধ্যেও খুব ভালো করে। এরপরে দেখো আমি উপর থেকে নেবুর রস দিয়ে দেবো, কিন্তু তোমরা মশলাটা মাখানোর সময়ও নেবুর রস দিতে পারো, কিন্তু আমি সে সময় নেবুর রস দেব না। আমি মশলাটা লাগানোর পরে মাছের উপর থেকে আমি নেবুর রস দিয়ে দেবো। দু সাইডে দেখো আমি নেবু রস দিয়ে দিচ্ছি, উপর নিচ করে উল্টি উল্টি খুব ভালো করে নেবু রসটা লাগিয়ে নেব। এরপর আমি কড়াটা খুব ভালো করে গরম হতে দিয়ে দেবো। কড়াটা খুব ভালো করে গরম হতে দিতে হবে, কিন্তু যদি গরম হতে ভালো করে না দাও তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। আমি দেখো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, কিন্তু আমার তেলটা তোমরা বুঝতেও পারছো না তেল দিচ্ছি না কী দিচ্ছি, কিন্তু একদম তেলটা সাদা এই জন্য তোমরা বুঝতে পারছো না, কিন্তু একটু বেশি করে তেল দেবে যাতে মাছগুলো খুব ভালো করে ভাজা হয়। আমি দেখো খুব ভালো করে তেল দিয়ে দিচ্ছি, কড়ার মধ্যে নাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে। দেখো কড়াটা আমি নাড়িয়ে নিয়েছি, এরপরে আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দেবো। দেখো কিন্তু এগুলো হাই ফ্লেমে মাছগুলো ভাজলে হবে না, যখনই তেলটা গরম হয়ে যাবে একটু গ্যাসটা যে ধিম করে দিতে হবে, আস্তে আস্তে করে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে উল্টি উল্টি। খুব ভালো, সঙ্গে সঙ্গে উল্টানো চলবে না, একটুক্ষণ ভাজা হোক উল্টা সাইডটা, তারপরে উল্টাবে। দেখো আমার এক সাইডটা ভাজা হয়ে গেছে, আমি উল্টি নিয়েছি, অপর সাইডটাও আমি উল্টি উল্টি খুব ভালো করে ভেজে নেব। দেখো আমার পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এই সাইডটাও খুব ভালো করে উল্টিয়ে ভেজে নেব। দেখো আমি খুব ভালো করে সব ভেজে নিয়েছি, এরপরে আমি একটা প্লেটের মধ্যে এগুলো সবকে তুলে নেব প্লেটের মধ্যে। দেখো ভাজা হয়ে গেছে, এরপরে আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি।
প্লেটের মধ্যে তুলে নিয়েছি খুব ভালো করে। এরপরে দেখো আমি এগুলোকে খুব ভালো করে ডেকোরেশন করে দেবো, নিবু, শসা, টমেটোর সব কিছু দিয়ে সাজিয়ে দেবো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। টাটা, বাই। আবার একটা নতুন রেসিপি